গ্রাহকদের প্রতারণার ফাঁদে ফেলে 400 টাকা নিয়ে আধার কার্ড তৈরি করে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে মালদহ জেলা প্রশাসনিক ভবনের চত্বর থেকে হাতে নাতে ধরলেন সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রানা। পরে ইংরেজবাজার থানার পুলিশ উপস্থিত হয়ে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। জানা যায়, মালদহ থানার মঙ্গলবাড়ি এলাকায় রতন সিং বেশ কিছুদিন ধরে মালদহ জেলা প্রশাসনিক ভবনের সামনে গ্রাম উন্নয়ন ভবনের নিচে আধার কার্ড তৈরি করে দেওয়ার দালান চক্রের অভিযোগ আসছিল। অভিযোগের ভিত্তিতে এদিন সদর মহকুমা শাসক হানা দিয়ে ওই ব্যক্তিকে ধরে ফেলেন। কি ব্যবস্থা নিবেন? অবৈধভাবে করছি না স্যার, অফিসের লোকে কি যুক্ত আছে এখানে বলতে পারবো? এখন ইনকোয়ারি না করে বলা যাবে। বলছি, আপনি কি কিসের কাজ করেন? কেন আপনাকে ধরলো? ওই আধার কার্ডে কত টাকা নিয়েছিলেন? পার্টির কাছে কত টাকা নিয়েছিলেন? 400 টাকা নিয়েছিলেন। কেন টাকা নিয়েছিলেন? এই আধার কার্ডে অ্যাপ্লাই করার জন্য। আধার কার্ড প্রতি 400 টাকা লাগে? আমরা অনলাইনে অ্যাপ্লাই করবো ওই জন্য। অনলাইনে এটা কি অফিস থেকে আপনাকে ইনস্ট্রাকশন দেয়? না না, অফিস থেকে কোনো ইনস্ট্রাকশন, এখানে তো বিনা পয়সায় করছে, আপনি কেন টাকা নিচ্ছেন? মালদহ থেকে দেবু সিং রিপোর্ট, আনন্দ বার্তা।